আমরা প্রতিদিনের মতো আজকে বিকালে বেরিয়ে পড়লাম আরো একটি নতুন স্থানে। আজকে যাব পাথরা। যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমতলার মোড়, মেদিনীপুর শহরের গন্ডি ছাড়িয়ে আমতলার মোড়। এখান থেকে মেদিনীপুর শহর থেকে বাইরের রাস্তাও আছে, আবার মেদিনীপুর শহরে প্রবেশ করার রাস্তাও রয়েছে। দূরে যে জায়গায় রাস্তা দেখা যাচ্ছে ওটা মোহনপুরে ব্রিজ, ওই রাস্তা দিয়ে খড়গপুর যাওয়া যায়। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি পিছনে রয়েছে ক্ষুদিরাম পার্ক। এই যে ক্ষুদিরাম পার্কের মূল গেট, এটা ক্ষুদিরাম পার্ক। এখান থেকে দুটো রাস্তা ভাঙছে, একটা বাঁদিকে আর একটা ডান দিকে। বাঁদিকের রাস্তাটা যাচ্ছে মোহনপুর ব্রিজ হয়ে খড়গপুর, আর ডান দিকে আরেকটি সোজা রাস্তা যাচ্ছে, এইটা যাচ্ছে পাথরার দিকে। তো আমরা সেই পাথরা যাওয়ার রাস্তাটাতেই যাব, আর পাথরা যাওয়ার রাস্তাটা একটু গিয়ে ডান দিকেই পড়বে। কংসাবতীর যে বাস ব্রিজ থেকে একটা ড্যাম দেখা যায়, অনিকেত ড্যাম, সেটা সেই রাস্তা একটু ডান দিকেই পড়বে। তো সেখানে আমি যাব না, তো সেই ইনফরমেশানটা আমি এখনই দিয়ে দিলাম, কারণ একটু পরে গাড়ি চালিয়ে যাব পাথরার উদ্দেশ্যে। তো সেইখান গাড়ি চালাতে চালাতে অতটা দৃশ্য দেখানো সম্ভব হবে, তো বলে রাখছি ওই রাস্তাটা দিয়ে একটু গেলেই ডান দিকেই পড়বে সেই ড্যামের রাস্তা। তো আজকে ড্যামে যাব না, আজকে যাব পাথরার দিকে। তো চলুন পাথরার দিকে অগ্রসর হওয়া যাক। আমতলা মোড়ে একটু চারদিকটা দেখিয়ে নিই, যাতে আপনাদের রাস্তাটা বুঝতে ঠিক সুবিধে হয়। এটা হচ্ছে ক্ষুদিরাম পার্ক, বাঁদিকে দুটো রাস্তা রয়েছে যেখানে গাড়িগুলো যাচ্ছে। এটা হচ্ছে মোহনপুর ব্রিজ হয়ে খড়গপুর যাচ্ছে, ডান দিকের রাস্তাটা যাচ্ছে ওটা যাচ্ছে পাথরার দিকে। তো আমরা ডান দিকের রাস্তাটাই ধরব। তো চলুন ডান দিকের রাস্তায় অগ্রসর হওয়া যাক। পিছনের রাস্তা ধরে যে রাস্তাটা বললাম ড্যামের দিকে যাচ্ছে, মানে অনিকেত যে ড্যাম কংসাবতী নদীর কিছুটা এসে ডান দিকে এই যে রাস্তাটা, এটাই হচ্ছে সেই ড্যামের রাস্তা। হনুমান স্ট্যাচু রয়েছে, এটা একটা চীনার ভালো ল্যান্ডমার্ক হতে পারে। এই রাস্তা দিয়ে ড্যাম যাওয়া যায়, তো আমরা এই ড্যামে যাব না, আমরা যাব সোজা। সোজা এখন 10 কিলোমিটার রাস্তা আমাদের অতিক্রম করতে হবে, তবেই পড়বে পাথরা। চলুন সেখানে গিয়ে কথা হবে।
এই রাস্তা ধরে আমি পাথরা গিয়েছিলাম, তো এই রাস্তা ধরেই আমি আবার বাড়ি ফিরছি। দুঃখের বিষয় একটাই, পাথরা গিয়ে ভিডিওগ্রাফি করবো ভেবেছিলাম, কিন্তু তৎক্ষণাৎ ওখানকার যে গার্ড বারণ করলেন, বললেন ভিডিওগ্রাফি বন্ধ কর, কারণ ওইখানে নির্দেশ রয়েছে গভর্নমেন্ট থেকে এই পাথরা জায়গাটাকে হেরিটেজ সাইট বলে ঘোষণা করা হয়েছে, সেই জন্য কোনোরকম ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ। তাই আমি কোনো ভিডিওগ্রাফি করতে পারলাম না, তার জন্য দুঃখিত। যাই হোক, সেখানে কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়েছি, এই রাস্তা ধরে আবার 5 কিলোমিটার এগিয়ে বাড়ি ফিরব। আজকে আর বিশেষ কিছু নেই, আজকের পর্ব আমি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্ব। ধন্যবাদ।